আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের একটি বাণী শুনে নেব। দেহত্যাগের মাত্র 5 দিন বাকি আছে শ্রী শ্রী সারদা মায়ের। এমন সময় একদিন ভক্ত অন্নপূর্ণার মা দেখতে এসেছেন, কিন্তু ভিতরে যাওয়া বারণ। তাই মায়ের ঘরের দুয়ারে দাঁড়িয়ে শ্রী মাকে দর্শন করছেন। ঠিক ইশারা করে নিজের কাছে ডাকলেন, মা। তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা আমাদের কি হবে? করুণা বিগলিত কণ্ঠে ক্ষীণ স্বরে একটু থেমে থেমে শ্রীমা বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে ধীরে ধীরে পুনরায় বললেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। যাদের দুঃখে কাতর হয়ে অভয়া দেহধারণ করে অশেষ দুঃখ ভোগ করলেন, সেই আর্তদের প্রতি এই তাঁর শেষ আশীর্বাদ, সমগ্র বিশ্ববাসীর প্রতি এই শ্রীমায়ের শেষ বাণী। হ্যাঁ বন্ধুরা, সারদামায়ের এটি হচ্ছে শেষ বাণী। কি অসাধারণ কথা বললেন! আমাদের জীবনে শান্তি নেই, শান্তি পেতেই তো আমরা চাই। সেই শান্তি পাওয়ার পথ অতি সহজ সরলভাবে বলে দিলেন জননী সারদা দেবী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।